ওয়েলকাম স্টুডেন্ট বেদাঙ্ক.কম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। সরলরেখাটির অন্তর্গত কোণ নির্ণয় করো। আর ভেক্টর ইজ ইকুয়াল টু 3i + 2j - 4k প্লাস টি ইন্টু i + 2j + 2k এবং আর ভেক্টর ইজ ইকুয়াল টু 5i - 2j প্লাস টি ড্যাশ ইন্টু 3i + 2j + 6k। তো এখানে প্রথম যে সরলরেখাটি দেওয়া আছে, আর ভেক্টর ইজ ইকুয়াল টু 3i + 2j - 4k প্লাস টি ইন্টু i + 2j + 2k, এই সরলরেখাটি যে সরলরেখার সাথে সমান্তরাল তার সমীকরণ হবে বি ওয়ান ভেক্টর ইজ ইকুয়াল টু আই ভেক্টর প্লাস 2j ভেক্টর প্লাস 2k ভেক্টর। এবং দ্বিতীয় সরলরেখাটি 5i - 2j প্লাস টি ড্যাশ ইন্টু 3i + 2j + 6k, এই সরলরেখাটি যার সাথে সমান্তরাল সেটি হবে বি টু ভেক্টর ইজ ইকুয়াল টু 3i ভেক্টর প্লাস 2j ভেক্টর প্লাস 6k ভেক্টর। এখন এখান থেকে আমি বললাম যে সরলরেখাটির অন্তর্গত কোণ হলো থিটা, তাহলে সেক্ষেত্রে কস থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি, বি ওয়ান ভেক্টর ডট বি টু ভেক্টর বাই মড বি ওয়ান ভেক্টর মড বি টু ভেক্টর ইজ ইকুয়াল টু বি ওয়ান ডট বি টু, মানে আই এর সাথে আই গুণ করি তাহলে 3 প্লাস 2 টুজ আর 4 প্লাস 6 টুজ আর 12, বাই রুট ওভার অফ 1 স্কোয়ার মানে 1 2 স্কোয়ার মানে 4 2 স্কোয়ার মানে 4 ইন্টু রুট ওভার অফ 3 স্কোয়ার মানে 9 প্লাস 4 প্লাস 36 ইজ ইকুয়াল টু, ওপরে দেখো আসছে 12 আর এখানে 4 এ 16 আর 3 এ 19, নিচে আসছে রুট ওভার অফ 9, তার মানে কত 3, আর এখানে আসছে দেখো 36 আর এখানে 4 40 আর এখানে 49, তাহলে 7, তাহলে হয়ে গেল 19/21। তাহলে থিটার ভ্যালু হয়ে গেল কত, কস ইনভার্স 19/21। তাহলে এটি হয়ে গেল আমার অন্তর্গত কোণের মান। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.কম ব্রাউজ করো।